হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আল্লাহর রহমতে। আমি ভালো আছি। আমি বাংলাদেশি ব্লগার সীমা মালয়েশিয়া থেকে বলছি। তো প্রতিদিনের মতো চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো আমি হচ্ছে আজকে সিটা পিঠা বানাবো। তো যারা বিদেশে থাকেন এইভাবে সিটা পিঠা বানিয়ে খেতে পারেন। আমি বলে দিই, আসলে ভিডিওটা করা হয় নাই, আমি ভুলে গেছিলাম। আর আজকে শরীরটা বেশি একটা ভালোও লাগতেছিল না, জানি না কেন হঠাৎ করে এই ঘুম থেকে ওঠার পরে। তো আমি হচ্ছে নর্মালি আমরা যেই হচ্ছে ভাতের চাউলটা মানে হচ্ছে বাসাতে ভাত খেয়ে থাকি সবসময়, ওই চাউলটা হচ্ছে আমি ব্লেন্ডারে পানি দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। আর এখন দিয়ে দিলাম লবণ আর হচ্ছে একটু আদা পেস্ট আর রসুন পেস্ট দিয়ে এই তো হচ্ছে পিঠাগুলো বানাই নিছি। বানিয়ে তারপরে আপনাদের ভাইয়াকে খেতে দিলাম। আপনাদের ভাইয়া একটু বাহিরে যাবে সকাল সকালই, তো আপনাদের ভাইয়া হচ্ছে খাওয়া দাওয়া করে চলেও গেছে। তো বাকি আছে আর হচ্ছে কয়েকটা পিঠা বানানো, তো ওইগুলো বানিয়ে তারপর আমি খেয়ে নিব আর কি। এই তো এটা হচ্ছে লাস্ট পিঠা বানিয়ে নিলাম আর কি। এই তো বাকি তিনটা পিঠা ছিল বানানো, বানিয়ে তারপরে একটা ডিম ভাজি করে নিলাম। এই তো আমি খাচ্ছি। আর একা একা খেয়ে তো ভালো লাগে না। আপনাদের ভাই আজকে মানে হচ্ছে প্রথমেই খেয়ে তারপরে বাইরে চলে গেল, তো এখন খাচ্ছি। মনে হয় না যে তিনটা পিঠা খেতে পারবো, কারণ একদমই ভালো লাগতেছিল না। আর জানি না কেন জানি হঠাৎ করে, আর হয়তো অনেক দিন রোজা রাখছি, রাখার পরে রোজা ভাঙার পরে হয়তোবা এখনও ওইরকমভাবে ঠিক হইতেছে না। তো আজকে ঘুমেতে ওঠার পরে, আর আজকে মালয়েশিয়াতে প্রচণ্ড গরম, ঘুমেতে ওঠার পরে থেকে মানে ভালো লাগতেছে না, সারাটা দিন এরকম যাইতেছে আর কি। তো কিছু করার নাই, ভালো লাগুক মন্দ লাগুক যাই হোক সংসারে কাজ তো করতেই হবে, আর হচ্ছে সব কিছুই করতে হবে। তো এখন আমি ভয়েসটা দিচ্ছি, এখন হচ্ছে প্রায় মেবি বাজে 3:30 আর কি। অনেকগুলা কাপড় ধুইয়া আসলাম আর কি এখন, তো এখন হচ্ছে ভয়েসটা দিচ্ছি। তারপরে হচ্ছে যখন ছিটা পিঠা বানানো, সকালের নাস্তা শেষ হয়ে গেছে, আপনাদের ভাইয়া বাহিরতে আসার সময় এই তো বাজার করে নিয়ে আসছে। আর হচ্ছে এক বাংলাদেশি ভাইয়া সবজি এনে বিক্রি করে, তো এখান থেকে একদম টাটকা অনেক ধরনের সবজি নিয়ে আসছে। তো আমরা যারা বিদেশে থাকি জানেন সবসময় সবজি পাওয়া যায় না, তো দেখা যায় মাঝে মাঝে পাওয়া যায়। তো আজকে তো বৃহস্পতিবার, তার জন্য পাওয়া গেল আর কি। প্রতি বৃহস্পতিবার আর হচ্ছে রবিবারে পাওয়া যায় এরকম টাটকা সবজি। এই তো আপনাদের ভাইয়া এই সংসারে যা কিছু লাগবে দৈনন্দিন জীবনে চলাফেরা করতে এগুলোই নিয়ে আসছে আর কি। আপনাদের ভাইয়া নিয়ে আসছে লাউ, আলু, তারপরে সিম, ধনিয়া পাতা, কাঁচামরিচ, পটল, এই তো এগুলোই নিয়ে আসছে আর কি। আম নিয়ে আসছে, তো এক এক করে আপনাদেরকে দেখাচ্ছি কী কী নিয়ে আসছে আপনাদের ভাইয়া, গুছিয়ে নেই সব কিছু। এই তো কাঁচামরিচ, সিম, তারপরে পটল, কাঁকরোল, একদম ফ্রেশ সবজি, দেখেন দেখেই কিন্তু বুঝতে পারছেন। তারপরে হচ্ছে লাউ, শসা, আম, এই তো এগুলাই নিয়ে আসছিল আর কি। তো এখন সব কিছু গুছিয়ে রেখে তারপরে রান্না বসিয়ে দিব। আর আজকে রান্না করব পটল আলু দিয়ে আর মাছ দিয়ে, অন্য কোনো কিছুই রান্না করব না, কারণ শরীরটা ভালো লাগতেছে না তার জন্য আর কি। দুপুরে রান্নাটা শর্টকাট করে নিব। আর আলু পটল দিয়ে একটু বাড়িয়ে রান্না করব, যেহেতু কালকে চলে যায় এরকমভাবে, হয়তো বা কালকে অন্য কিছু একটা করে নিব তার সাথে, আর যেন একটু কারি থাকে ওইভাবে আর কি। তো ঝুল দিয়ে হচ্ছে এইভাবে টাটকা সবজিটা রান্না করে নিচ্ছি। এই তো রেসিপিটা শেয়ার করি নাই আর কি, রান্নাটা প্রায় হয়েও আসছে। মাছ দিয়ে হচ্ছে পটল আর আলু দিয়ে রান্না করে নিলাম। তো জাল হচ্ছে আর একটু হচ্ছে সিদ্ধ করবো আর কি, চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখে দিছি। সিদ্ধ করে লাস্টের দিকে ধনিয়া পাতা আর কাঁচামরিচ দিয়ে পরে চুলাটা বন্ধ করে দিব। আর আজকে বাসার অনেক কাজ করছি, অনেক কাপড় চুপড় ধুইছিলাম, কিছু করার নাই, কাপড় চুপড় দেখা যায়। কাজ যদি হাতের কাছে থেকে যায়, শরীর ভালো না লাগলেও মানে আমার কাছে ভালো লাগে না, যত তাড়াতাড়ি হচ্ছে বাসাটা ক্লিন করি আর সব কাজ শেষ করি
তারপরে গিয়ে মনের মধ্যে একটা শান্তি আসে আর ভালো লাগে। তো হয়তোবা সব মেয়ে মানুষের এরকম লাগে। আমার যে আপুরা আছেন, হয়তোবা যারা সংসার জীবনে যারা যারা আছেন, হয়তোবা আমার মতন এরকম মনে হয় যে বাসা যখন গুছগাছ করে রাখবো তখন গিয়ে মনে শান্তি থাকে। আসলে এটা ঠিকই, বাসাটা যখন দেখি এলোমেলো হয়ে আছে তখন ভালো লাগে না। এই তো আমার গাড়িটা কিন্তু পুরোপুরি হয়ে গেছে, এখন ধনিয়া পাতা উপর থেকে দিয়ে দিছি। এখন চুলাটা অফ করে দিব আর ঢাকনা দিয়ে একটু ঢেকে রাখবো যেন ধনিয়া পাতার ফ্লেভারটা বের হয়ে যায়। আর এখন থেকে তো হচ্ছে, আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, তো আজকে এই ভিডিওটা করা এবং ভয়েসটা দেওয়া আর কি। তো সবাইকে বলে নেই, সব আপু ভাইয়াদেরকে যারা সবসময় রেগুলারলি আমার ভিডিও দেখেন, এখন থেকে হচ্ছে আমার ভিডিও সবসময় আমি মানে প্রতিদিন একটা করে ভিডিও ছাড়ার ট্রাই করব। আর হচ্ছে রাত্রের 8টা থেকে মানে বাংলাদেশ টাইম 8টা আর আমাদের মালয়েশিয়ার টাইম হচ্ছে রাত্রের 10টা আর বাংলাদেশ টাইম হচ্ছে 8টা, রাত্রের 8টা আর কি সবসময় আমি ভিডিওটা ছাড়ব। তো আমার আপু ভাইয়ারা যারা আমাকে ভালোবাসেন, সবসময় আমার ভিডিও দেখেন, এত সুন্দর সুন্দর কমেন্ট করেন, তো অবশ্যই আশা করি আমার ভিডিওটা সবাই দেখবেন। কারণ প্রতিদিন ভিডিও ছাড়তে গেলে দেখা যায় মানে একটু টাইম লাগে, তার জন্য হচ্ছে ভাবলাম যে এখন থেকে রাত্রের 8টা বাজে হচ্ছে ভিডিওগুলো হচ্ছে পাবলিশ করব আর কি। আর যারা হচ্ছে সবসময় আমাকে এত ভালো ভালো কমেন্ট করেন, দেখা যায় অনেক সময় অনেকের কমেন্টের রিপ্লাই দিতে পারি, অনেকের দিতে পারি না, তো তার জন্য সরি বলে নেই, সময় বের করে অবশ্যই দেওয়ার চেষ্টা করব। আর যে আপু ভাইয়ারা সবসময় আমাকে ভালোবাসেন, এতটা সাপোর্ট করে আসছেন, তো আশা করি আগামী পথ চলাতেও আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন আর আমার পাশে থাকবেন, এইভাবেই সাপোর্ট করে যাবেন। মনের আশা যেন পূর্ণ হয় একদিন, কারণ অনেক আশা নিয়ে ইউটিউবে এসেছি যেন হচ্ছে চ্যানেলটা গ্লো হয়। আসলে টাকা পয়সা বড় বিষয় না, একটা কি আসলে ভালো ভিউ যদি হয় অনেক মানুষ দেখে মনের মধ্যে শান্তি আসে আর কি, এটাই আর কোনো কিছু না। আর ভালো লাগে যেন আমি ভিডিওটা ছাড়লাম, সবার পছন্দ হইলো, আমার ভিডিওটা সবাই দেখতেছে, তো ওইটাই আর কি। কথা বলতে বলতে তো আর কোনো কিছু বলা হয় নাই যে কি করতেছি না করতেছি। তারপরে সুলাবুট ভুনা করে নিলাম, সুলাবুট হচ্ছে মানে কালকে সিদ্ধ করে রাখছিলাম, আজকে ভুনা করে নিলাম বিকালে খাওয়ার জন্য, আর একটা প্লেটে নিয়ে নিলাম। তো এখান থেকে হচ্ছে অল্প করে আপনাদের ভাইয়া মুড়ি দেখাবে। আর মালয়েশিয়া দেখা যায় বিকেল টাইমে অনেক বৃষ্টি হইতেছে, তো বৃষ্টির দিনে কিন্তু সুলাবুট খেতে অনেক মজা লাগে, তো তার জন্য ভেজে নিলাম আর কি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।